চাচা মুস্তাফিজুর রহমান শেখ, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ম্যানেজার অফ এইচআর এমই থেকে নিউ লাইফ হসপিটাল লিমিটেডের পক্ষে আপনি আছেন। আমি সাংবাদিক ফরহাদ চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের বিশেষ প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি। প্রথমে আমি চাচা আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের নিউ লাইফ হসপিটাল এত সুন্দর একটা হসপিটালের মধ্যে আপনি ম্যানেজার অফ এইচআর এন্ড এডমিন হিসেবে আছেন, তো আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা একটু বলে দেবেন। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আসলে আমরা যে জবটাতে আছি এটা একটা হসপিটাল, হসপিটাল মানে হলো মানুষ সেবা, চিকিৎসা। তো অবশ্যই ভালো লাগার একটা জায়গা আছে, ভালো লাগা দেখেই এই ধরনের সেবা প্রতিষ্ঠানে নিজেকে যুক্ত করেছে, আর মানুষের সেবায় পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দরভাবে উনি প্রস্তাবনাটা রেখেছে যে ইন্টারভিউর মাধ্যমে মুস্তাফিজুর রহমান সাহেব বলতে যাচ্ছেন যে প্রশান্ত দার্শনিক রাষ্ট্রীয় বলেছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য রয়েছে, ডিউটি টুয়ার্ডস গড, প্রথম তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতাকে মেনে চলো। সম্রাট নেপোলিয়ান বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত যত্ন নেব। আপনার গর্ভধারিণী মাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে এত সুন্দর আমরা একটা সময় ছেলে পেয়েছি যেটা মানব সেবার মধ্যে আপনি নিয়োজিত আছেন। এবং রাষ্ট্রীয়টার দ্বিতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষও একটি মহৎ গুণ। তো অবশ্যই যে ফার্স্ট যে কথাটা আপনি বলেছেন এটা রাষ্ট্রের তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন মানুষও একটি মহৎ গুণ, অতএব আপনি সেবা করে যাচ্ছেন এই যে এই অনুভূতির কথা তুলে ধরেছেন এবং যে কারণে এডমিন হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে মানব সেবা করার জন্য। তারা ধারাবাহিক রক্ষা করার জন্য আমি একটি কোভিড সিচুয়েশন নিয়ে যাচ্ছি। আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব, উনি পড়াপড়ি আমরা যখন কোভিড 19 ফান্ডামেন্টাল সিচুয়েশন যা ছিল আজকে আমাদের 1.5 বছর হয়ে গেছে। প্রথম সিচুয়েশনটা কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সহিত আমরা এটা ট্যাকেল দিয়েছি, দ্বিতীয় ঢেউতে আপনাদের মতো অনেক মানুষ, গণমান্য ব্যক্তি, তারপরে হচ্ছে যে প্রশাসন বিভাগের, তারপর ডাক্তার, নার্স, আয়া, কৃষক সমিত, আমরা গণমাধ্যমে যারা আছি, হ্যাঁ আমরা গণমাধ্যম তো 24 ঘন্টা মনে করেন যে আমাদের চ্যালেঞ্জিং জব নিয়ে কাজ করতে হয়, তো সেক্ষেত্রে অনেকে চিরু বিদায় নিয়ে দিতে হয়েছে দ্বিতীয় ঢেউতে, তৃতীয় ঢেউটা চলমান অবস্থায় আছে। তো এখানে আমাদের বর্তমান সরকার বলেছেন যে তৃতীয় ঢেউতে চলমান অবস্থায় এবং প্রথম থেকে যে কথাটা বলেছে যে নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি, তো এখানে আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মুস্তাফিজুর রহমান সাহেব একজন ম্যানেজার হিসেবে নিউ লাইফ হসপিটাল লিমিটেডে ইনডোর এবং আউটডোরে যারা আসতেছে তাদেরকে আপনার সেফ সিকিউরিটি দিচ্ছে। প্রথমত কথা হলো যে আমাদের এখানে যারা নিজস্ব কর্মী বাহিনী যারা আছে তাদের সেফটির জন্য আমরা সবাইকে একদম প্রথম অবস্থায় যেটা ম্যান্ডেটরি ছিল সেটা আপনার পিপিএ ইউজ করা, তবে পর্যায়ক্রমে আসলে এটার ডিমান্ডটা, চাহিদাটা কমে যাওয়ার সাথে সাথে আমাদের এখানেও সেটা কিছুটা রিল্যাক্স হয়েছে। মাস্কটা ম্যান্ডেটরি, হ্যান্ড স্যানিটাইজার, হাত ধোয়া, অন্যান্য ব্যাপারগুলো থেকেই যাচ্ছে, এগুলো তো সবাই মেনটেন করে। পাশাপাশি যে সমস্ত রোগীগুলো আমাদের এখানে আসে তাদেরকেও আমরা এই ব্যাপারে সচেতন রাখি, সবসময় কাউন্সিলিংয়ের মধ্যেই রাখি, যাতে সবাই বিষয়টা একটু যথাযথভাবে পালন করার জন্য সচেষ্ট থাকে। এই মোটামুটিভাবে আমরা চেষ্টা করে থাকি যে যাতে এই মহামারীটা মহামারী আকারে আরও যাতে ছড়িয়ে না যায়, সংক্ষিপ্ত আকারে যতটা কনসাইজ করে নেওয়া যায়। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এত সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন উনি কোভিড 19-কে মোকাবেলা করার জন্য এডমিন অ্যান্ড এডিটর হিসাবে ওনার যে দায়িত্বটা, দায়িত্বের ক্ষেত্রে উনি অত্যন্ত 100% অ্যাটিটিউড রেখেছে বিদায়। আজকে আমরা ইনডোর আউটডোরে ফ্রম দ্য বিগিনিং থেকে আমরা দেখতে পাচ্ছি যে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটেশন, মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্স মানে চলা, এবং হচ্ছে যে কথাটা উনি তুলে ধরলেন যে নো মাস্ক নো সার্ভিস নো এন্ট্রি, যে বর্তমান সরকার যে এখতিয়ারের মধ্যে তুলে ধরেছেন সেটাকে আমরা সামনে রেখে আপনাকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করছি, কোভিড 19-কে মোকাবেলা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি একটু ফ্লাশব্যাকে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্য কন্যা মমতাময়ী মা জননীতি শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব ওয়াজের জয় ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশ ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ইউ আর দ্য ম্যানেজার অফ দ্য এইচআর অ্যান্ড অ্যাডমিন, ডিজিটালের ছোঁয়া আমরা চাচা কী দেখতে পাচ্ছি সে কথা তুলে ধরবেন। আমরা আসলে ক্রমান্বয়ে দেশীয় পর্যায়ক্রম উন্নতির দিকে যাচ্ছে, এটা আমাদের সবারই দেখা, সবারই জানা। আর ডিজিটাল বাংলাদেশ যেটা কথা আমরা বলছি, আমরা
চেষ্টা করছেন যে প্রত্যেকটা জায়গায় সেই ডিজিটাল ব্যাপারগুলো নিয়ে আসার জন্য, ডিজিটাল বিষয়গুলোর মধ্যে যেমন থাকে আমাদের নেট সার্ভিসের যে যোগাযোগ মাধ্যম, যে যোগাযোগ ব্যবস্থা, আমাদের অন্যান্য সার্ভিসগুলো নেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, আমাদের সার্ভিসগুলো অ্যাভেল করার জন্য যোগাযোগের প্রক্রিয়াটা এটার সাথে সম্পৃক্ত করা, সেই জায়গা থেকে যতটা এটা সহজলভ্য হবে মাস পিপলের কাছে যাবে, আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমাদের জীবনযাত্রার মানও ততটা উন্নত এবং সহজ হয়ে যাবে। পর্যায়ক্রমে আশা করি আমরা যেভাবে আগাচ্ছি, যেই পর্যায়ে এখন আমরা স্বাভাবিকভাবে জনগণ যেভাবে এটা চর্চা এবং ব্যবহারের দিকে এগিয়ে যাচ্ছে, এই যাত্রা যদি অব্যাহত থাকে ইনশাআল্লাহ যে ঘোষণা আছে 41 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের, আমরা মনে হয় তার আগেই সেই পর্যায়ে পৌঁছে যাবো আশা করি। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছে মোস্তাফিজুর রহমান সাহেব, বলতে চাচ্ছেন যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2021 সামনে রেখে আছো, এখন আমরা ডিজিটালের দ্বার প্রান্তে চলে আসছি, 41 সালের পূর্বে আমরা ডিজিটালে সম্পূর্ণ করতে পারবো, সেক্ষেত্রে উনি ICT উপদেষ্টা সচিব আছে জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমিও আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুযোগ কন্যা এবং মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ICT উপদেষ্টা সচিব আছে জয় সাহেবকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি নিউ লাইফ হসপিটাল সম্পর্কে, আমি একটু জানতে চাচ্ছি যে ডিজিটালের ছোঁয়া আমাদের এখানে যে সমস্ত মানে প্যাথোলজি সেন্টার আছে সেই মেশিনগুলি সম্পর্কে আপনি একটু তুলে ধরবেন, একবার হরমোন থেকে এটি না, আমাদের এখানে যে প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, প্যাথোলজি ডিপার্টমেন্টের মধ্যে আমাদের এখানে স্বাভাবিক হেমাটোলজি টেস্ট, বায়োকেমিস্ট্রি টেস্ট এবং আপনার হরমোনাল টেস্ট, যেগুলো ইমিউনোলজিক্যাল টেস্ট, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা আমাদের এখানে হচ্ছে ইনশাআল্লাহ। তারপরেও একটা কথা বলতেই হবে, আসলে সীমাবদ্ধতা সবার মাঝখানে আছে, আল্লাহ আমাদেরকেও সীমাবদ্ধতা দিয়েই তৈরি করেছেন, প্রতিষ্ঠান হিসেবে আমারও হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, সেক্ষেত্রে একদম 100-তে-100 সব কিছুই আমার এখানে হয় সেটা আমি একবারই বলবো না, তবে আমরা ম্যাক্সিমামটাই আমাদের এখানে হচ্ছে, আমাদের এখানে হরমোন টেস্টগুলো হচ্ছে ইনশাআল্লাহ এবং মানসম্মতভাবেই হচ্ছে। এবং এক্স-রে মেশিন আপনাদের এখানে কোন ধরনের এক্স-রে এবং কোন প্রোডাক্টটা ইউজ করেন এবং কোন দেশের এটা এবং আল্ট্রাসোনোগ্রাফিটা? আমাদের এখানে যে মেশিনারিজগুলো আছে ম্যাক্সিমামই ব্র্যান্ডেড মেশিন, আমাদের এখানে আল্ট্রাসোনো যেটা আছে ফিলিপস কোম্পানির আল্ট্রাসোনো মেশিন, অন্যান্য যে মেশিনগুলো আছে এগুলো জার্মান এবং ইউকের মেশিন আছে, তা এই মেশিনারিজগুলো দিয়ে আশা রাখি আমরা যে টেস্টগুলো করছি যে রেজাল্টগুলো পাচ্ছি প্রত্যেকটা রেজাল্ট করার আগে আমরা কিউসি করে নিই, মানে আমরা মানটা নিয়ন্ত্রণ করে কোয়ালিটিটা দেখে নিচ্ছি, এবং আমাদের কনসালটেন্ট হিসেবে যারা আছেন ওনারাও আমাদের এই রিপোর্টিংয়ের উপরে হ্যাপি, ইনশাআল্লাহ এই পর্যন্ত ওনাদের দিক থেকেও কোনো কমপ্লেন আসেনি। খুব সুন্দর একটি প্রস্তাবনার মধ্যে চলে আসছেন, যতগুলি হসপিটালের মধ্যে আসলে আমরা সাক্ষাৎকে নিয়েছি একটা আউটস্ট্যান্ডিং কথা আপনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে যে মেশিনগুলো অত্যাধুনিক মেশিনে আসছে সেটা কেনার আগে অথবা নেওয়ার আগে আপনারা কিউসি করে নিচ্ছেন, এটা হচ্ছে যে সবচেয়ে অ্যামেজিং একটা সাবজেক্ট, এটার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি ভালো হয় অটোমেটিকলি কিন্তু আপনার সেবাটা দিতে পারবে, হ্যাঁ, তো সেই সুবাদে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা জিনিস জানাতে চাচ্ছি যে আমাদের এই নিউ লাইফ হসপিটাল লিমিটেডের পক্ষে আমাদের এখানে সোনোলজিস্ট কতজন আছে এবং কারা কারা আছে? আমাদের এখানে সোনোলজিস্ট হিসেবে দুজন কাজ করছেন, একজন ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ শিকদার, সরি আরেকজন আছেন উনি হল ডক্টর ইসরাত শাহিন। ভিউয়ার্স, নজরুল কাকা আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শাহিন ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা সোনোলজিস্ট হিসাবে আমরা আপনাকে পেয়েছি এখানে মধ্যে। আর আমি জানতে চাচ্ছি যে আমাদের এই নিউ লাইফ হসপিটাল লিমিটেডে আমাদের কত শতাংশ বিশিষ্ট আমাদের হসপিটালটি? আমাদের এই হসপিটালটা 70-বেডের লাইসেন্স করা হসপিটাল, 70-বেডের একটা হসপিটাল আমাদের। এখন আমাদের এখানের মধ্যে কোন কোন ধরনের পেশেন্টগুলি আছে? ইনশাআল্লাহ আমাদের এখানে জেনারেল হসপিটাল হিসেবে সব ধরনের রোগী আমাদের এখানে হসপিটালাইজেশনে আছে, আমরা সব ধরনের রোগীকেই সার্ভিস দিয়ে থাকি। বলতে চাচ্ছি যে উনি এখানে A to Z থেকে সমস্ত পেশেন্ট এখানে মেডিসিন থেকে শুরু করে অর্থোপেডিক থেকে শুরু করে আই স্পেশালিস্ট থেকে শুরু করে এবং গাইনিক্যাল সমস্ত ডাক্তার এখানে আসেন এবং পেশেন্ট আসেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের আইসোলেশনের বেডের ব্যবস্থা কেমন? আইসোলেশন বেড, আমাদের আইসোলেশন বেডের সংখ্যা হলো এখানে টোটাল 30।
আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি এত সুন্দর ভাবে কথাগুলি তুলে ধরেছেন কোভিড-19 সিচুয়েশনকে তুলে ধরার জন্য। এবং এখানে আমাদের 70 বেড আছেন এবং তার মধ্যে আইসোলেশন বেড আছে 30। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আরেকটা জিনিস হচ্ছে যে যখন সিজার অপারেশন করা হয় বা অন্যান্য অপারেশনগুলি করা হয়, আপনাদের যে পিপির যে ব্যবস্থাটা, এটা পিপির গুণগত মান কেমন? ইনশাল্লাহ এই দিক থেকে আমাদের কনসালটেন্টরা কোনো কম্প্রোমাইজ করেন না, ওনারা এটা আশ্বস্ত হওয়ার পরেই আমাদের সাথে কাজ করে থাকেন। তাছাড়া আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনি যে কথাগুলি এত সুন্দরভাবে তুলে ধরেছেন। প্রত্যেকেরই কিন্তু একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে, আপনার আগামী দিনের স্বপ্নটাকে আমি চ্যানেলের মাধ্যমে জানতে চাচ্ছি। এই মুহূর্তে এই অবস্থায় এখন বসে থেকে আমার একটাই স্বপ্ন যে এই মহামারীর মধ্যে যা আমরা অবস্থান করছি এখান থেকে বেরিয়ে এসে সুস্থ এবং স্বাভাবিক একটা সুন্দর জীবন। ভিউয়ার্স, খুব সুন্দর একটি প্রস্তাবনা আমাদের চলে আসছে। প্রথম থেকে উনি ইন্টারভিউতে যে কথাটা বলেছেন, আমি এই কথাই বলবো যে পাশ্চাত্য দার্শনিক রাশকিনী যে দ্বিতীয় নম্বর উক্তির কথা বলেছেন, সেবা অর্থাৎ মানব সেবা দিয়ে যাচ্ছেন ডিটিটর্স ম্যানকাইন্ড, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, আমার দেখা আলোকিত মানুষ হিসাবে, শুধু আলোকিত বলবো না, একজন কিংবদন্তি হিসাবে মুস্তাফিজুর রহমান সাহেব যে কথাটা বললেন, ভূপেন হাজারিকার এই গানটা আজকে দিনের জন্য আপনাকে আমি উৎসর্গ বলে দিয়ে গেলাম, শুধু সেবার যে মানটা রেখেছেন কোয়ান্টিটি এবং কোয়ালিটি সম্পর্কে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের ইন্টারভিউ এখানে আপনারা লগন করে ফেলেন। আমার দেখা আলোকিত এবং কিংবদন্তি হিসাবে মুস্তাফিজুর রহমান সাহেবের সাথে ম্যানেজার অফ ইমিন অ্যান্ড রিজার্ভ www.brightnessandtan.com এবং টিভি নেটওয়ার্কিং হিসেবে থাকেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালের আমি সাংবাদিক পড়াত বিশেষ প্রতিনিধি হিসেবে আপনাকে, আপনার পরিবারবর্গের সবাইকে ধন্যবাদ জানাই। আজকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য।